এক বছরের মাথায় করমণ্ডলের স্মৃতি ফিরল কাঞ্চনজঙ্ঘায় শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেনের চারটি কামরা তিন রেলকর্মী ও পাঁচ যাত্রীসহ আট জনের মৃত্যু হয়েছে মৃতদের মধ্যে রয়েছেন মালগাড়ির চালক অনিল কুমার এক্সপ্রেস ট্রেনের গার্ড আশিস দে ও রেলের পার্সেল ভ্যানের কর্মী শঙ্কর মোহন দাস ঘটনাস্থলে যান দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস দিল্লি থেকে রওনা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগরতলা থেকে কলকাতায় যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সকাল আটটা পাঁচ পাঁচটা জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় শূন্য কিলোমিটার দূরে ফাঁসি দেওয়ার নির্মলজ্যত এলাকায় নিজবাড়ি ও চটেরহাট স্টেশনের মাঝে দুর্ঘটনা ঘটে রেল সূত্রে খবর সিগন্যাল না মেলায় দুর্ঘটনার সময় অত্যন্ত ধীর গতিতে চলছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেই সময় ট্রেনের পিছনে ধাক্কা মারে মালগাড়ি এক্সপ্রেস ট্রেনে চারটি কামরা এবং মালগাড়ির কয়েকটি কন্টেনার লাইনচ্যুত হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের দুইটি কামরা দুমডেমুচড়ে গিয়ে প্রায় দুই শূন্য ফুট দূরে অন্য লাইনে গিয়ে পড়ে আরেকটি কামরা মালগাড়ির ইঞ্জিনের ওপর উঠে যায় সিগন্যাল বিভ্রাট নাকি অন্য কোনো কারণে এই ভয়াবহ দুর্ঘটনা খতিয়ে লেখা হচ্ছে অপরদিকে প্রিয়জনদের হারানো পরিবারগুলিকে সমবেদনা জানিয়েছেন মোদী আহতদের দ্রুত আরোগ্য কান্নায় প্রার্থনা জানিয়েছেন প্রধানমন্ত্রী